হ্যালো, হ্যাঁ, আরে কি রে, কটা বাজে, কখন সবাই আসবি বল? এই তো, আরে তুই যে উপরে বসে আছিস আমি কি করে জানবো? বস, আসছি। না তাড়াতাড়ি আয়, দেখ প্রত্যেক দিন আর এই এক জিনিস আর ভালো লাগছে না, কেন তাড়াতাড়ি আয়। এই আমি কিন্তু 8টা বাজলে বেরিয়ে যাবো, কে কখন আসবে তার জন্য আমি কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ, আমার কিন্তু কাজ আছে। আজ তো মিউজিক দিতে হবে, তাহলে পরপর সাজিয়ে নিচ্ছি মিউজিক গুলো। ওই সৌরভ দা, আমার ফোনে না পাঠাও না নতুন মিউজিক গুলো, মিলে খুলছে না। উফ, মাথাটা যা ধরেছে। বেলি, একটু চা বল না রে। কি গরম রে ভাবি, এই এলে এতক্ষণে। আচ্ছা তুই বারবার ফোন করিস কেন? মামাইকে পড়িয়ে সারাদিন ক্লাস করে তারপর এখন রান্না করে আসতে কত সময় লাগে বলতো? তা না বারবার ফোন করবি। এই তোরা শুরু কর, আমি চট করে কাকা তোর ঘুরে আসছি। সকলে এসে গেছে আর শিলাকে ঠিক চলে গেল। বাহ সত্যি, দাঁড়া একটা ফোন লাগাই ওকে। আচ্ছা এই জায়গাটা যদি এইভাবে করি পাখিটার কি হবে? ডিসিশন ভাবতে গেলে লাগবে আমার একটা পুরো সেশন, তাই 2 মিনিট সময় দিচ্ছি ঠিক। তাছাড়া এত ভায়োলেন্স হচ্ছে পাবলিক, একটু মজা নিক। এই শিলা, তোর বাড়িতে রিহার্সালে সকলে এসে উপস্থিত আর তুই দুপুর চলে গেলি, হ্যাঁ এই কারণে কি তোকে রঙ্গনে সেক্রেটারি করা হয়েছে? এক্ষুনি রিহার্সাল রুমে এসো, এক্ষুনি চলে এসো, আমাদের রিহার্সাল কিছুক্ষণের মধ্যে শুরু হবে। হ্যাঁ কি হয়েছে? সবসময় সিলেটে তোমাদের কি প্রবলেম বলো? আমি মেন কাস্টিং এ আছি, আর আমি তো নিজেই ছিলাম, যারা করবে তারা সব উপরেই তো আছে। না না, তুমি দেশি না হেসে শুরু করো। ফজুল্লা, ও ফজুল্লা, আরে ফজুলদা, মোটামুটি তো সবাই এসে গেছে, স্ক্রিপ্ট একটু ধরবে। ও হ্যাঁ, আমি তো রেডি, তোরা বললেই স্টার্ট করব। বল কোন সিনটা ধরাবে, বল কি রে কোন সিনটা ধরবো? এই আমার প্রশ্নটা আগে ধর, আমি আগে করে দিয়ে বেরিয়ে যাব। আচ্ছা চা দোকানের বেঞ্চে আমি ঠিক কেমন ভাবে বসবো? মানে এই পুরোপুরি সামনাসামনি, মানে ফুল ফ্রন্টাল পজিশন, নাকি এই সামান্য ঘুরে মানে 1/3 পজিশন? আচ্ছা আলোটা এখানে কি আছে? তাহলে আমি কোনটা দিয়ে স্টার্ট করব গো? বলছি ট্র্যাক 7 দেব না ট্র্যাক 8 দেব? আরে দাঁড়া, বাবাইদা কি বলছে সেটা আগে শোন না। আরে এভাবে হয় না, কে বলছে 8টায় বেরিয়ে যাবে, কে বলছে ট্র্যাক 7 চালাবে, কারোর মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই, আসছে যাচ্ছে, এভাবে কোনো রিহার্সাল হয় নাকি? ঠিক, এভাবে কোনো রিহার্সাল হয় না, আর আমরা কেউ রিহার্সাল নিচ্ছিও না। আসলে এই ভিডিওটা আমরা বানিয়েছি যে যার বাড়িতে বসে, আপনারাও কিন্তু বাড়িতে থাকুন, তবে খুব শিগগিরই আমাদের আবার দেখা হবে। ততদিন সবাই বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন।